অসংখ্য শুভেচ্ছা। এই দার্জিলিং টয় ট্রেন ভ্রমণ করতে আসছি। আমরা ইতিমধ্যে টিকিট কাউন্টারে এসে সকালবেলা টিকিট বুক করে গিয়েছি। আমরা একটু পরে এই ট্রেনে ভ্রমণ করব। এটা হচ্ছে দার্জিলিং স্টিম লোকোমোটিভ টয় ট্রেন। 3:35 এই ট্রেনটা ছেড়ে দিবে। পাহাড়ের মধ্যে টয় ট্রেনে ভ্রমণ করা একটা আলাদা মানে থ্রিলিং ব্যাপার। পাশাপাশি 150 বছর পুরনো যে প্রযুক্তি, যে স্টিম লোকোমোটিভ বলা হয়, অর্থাৎ বাষ্পীয় ইঞ্জিন, কয়লা দিয়ে যে চলে, সেই প্রযুক্তিটা এখনো পর্যন্ত এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে ওই ইঞ্জিন দিয়ে ট্রেন চলে। ইতিমধ্যে আমাদের ইঞ্জিন লাগিয়ে ফেলেছে। এখন আমরা এই ট্রেনে করে ঘুম যাব, ঘুম থেকে আবার এই দার্জিলিং এ ফিরে আসব। বাতাসিয়া লুপ মেঘ, বাতাসিয়া লুপে আজকে মেঘ। এই যে টয় ট্রেনে আমরা আসলাম, এই টয় ট্রেনে আমরা এই বাতাসিয়া লুপে, এখানে 15 মিনিট স্টপেজ দেয়। সেই সুবাদে এটা ডিজেল চালিত রেল ইঞ্জিন চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এসেছি ওই ট্রেনে। ও আমরা তো প্রথম বগি। আমরা টয় ট্রেনে করে এই ঘুম রেল স্টেশনে আসলাম। ঘুম রেল স্টেশন হলো এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টের রেল স্টেশন। ঘুম রেল স্টেশন মেঘের মধ্যে ঘুমিয়ে পড়েছে এমন একটা অবস্থা। তো সত্যি একটা অসাধারণ অনুভূতি। আমরা যাব এখন এই ঘুম মিউজিয়ামের ভিতরে। এখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে নিল। ইঞ্জিন ঘুরিয়ে নিয়ে এখন আবার দার্জিলিং এর দিকে আমরা ফিরে যাব।
টয় ট্রেনে যাত্রা শেষ করে আমরা আবার চলে এলাম দার্জিলিং রেল স্টেশনে। আমরা জনপ্রতি 1500 রুপি দিয়ে টিকিট কেটেছিলাম এই টয় ট্রেনের, এবং এইখানে যে টিকিট কাউন্টারটি রয়েছে এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করে এই টয় ট্রেনে উঠেছিলাম। তো আমাদের এই টয় ট্রেনের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।